সাইদুল ইসলাম লিখেছেন ইদানিং আমাদের যুবকদের অনেকে আমাদের দেখলে সালাম মুসাফা করার চেয়ে তাদের সাথে ছবি তোলা বেশি আগ্রহী হয় আলেমদের সাথে দেখা হলে আমাদের করণীয় কিছু নাসীহা করবেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওরা আমাদের সাথে ছবি তোলার চাইতে তাদের সাথে সালাম মুসাফা করা তাদের কাছ থেকে দোয়া নেওয়া তাদের কাছ থেকে গাইডলাইন গ্রহণ করা এটি হলো একজন মুসলিম আদর্শ মুসলমানের কাজ আমরা আজকাল যে সেলফি তুলে থাকি সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ফেসবুকে লাইক কমেন্ট কামানোর জন্য অন্যের কাছে একটু মানে ভাবসাপ তৈরি করার জন্য যে আমার সাথে অমুক দেখা হয়েছে কথা হয়েছে আল্লাহ মাফ করুক এই মানসিকতাগুলো কোনো প্রশংসনীয় মানসিকতা নয় আমরা অনেক সময় নিরূপায় হয়ে যাই মানুষ ভুল বুঝে বা মানুষ এর কারণে মন খারাপ করে সেজন্য আমরা অনেক সময় এই সুযোগগুলো দেই বাট উত্তম হয় আপনি কোনো হলে দেখা হলে তার থেকে এলিম হাসিল করবেন এবং ব্যক্তি আত্মপ্রচারণা বা এই জিনিসগুলোকে প্রকাশ করে মানুষকে ভালো সাজা যে প্রচেষ্টা এটা প্রশংসনীয় কিছু না আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন আমাদেরকে দেখলে সেলফি বা ছবি নয় বরং তাদের কাছ থেকে দোয়া নিন এলিম নিন করোনা দিসের জ্ঞান অর্জন করুন তুলি রহমান লিখেছেন আমার বাসার বারান্দায় বা ছাদে যে গাছ লাগাই যত্ন করি পয়সা খরচ করি এর জন্য কি কোনো নেকি পাবো আপনার বাসার বারান্দায় যে ছাদে আপনি গাছ লাগান বা যত্ন করেন পয়সা খরচ করেন সেটি যদি আপনি নবী কালিম সাল্লা সাল্লামের যে বৃক্ষরোপণের নির্দেশনা রয়েছে যে কোনো মুসলমান মামিন মুসলিমিন কোনো মুসলমান যদি কোনো গাছ লাগায় কোনো ফসল করে সেখান থেকে ফাহাকালা মিনহাবাহিমাতন ইনসান ওয়াহিমাতন কোনো মানুষ বা কোনো প্রাণী খেলো তো তার মাধ্যমে তিনি সরকার সব পাবেন অতএব আপনি এই সবের আশায় যদি গাছ লাগান নবী সামলা সাল্লাম যেহেতু এটিকে সরকার জারিয়ার একটি আমল হিসেবে আখ্যায়িত করেছেন উদ্দেশ্য দৃষ্টি থাকে অবশ্যই আপনার ছাদে গাছ লাগিয়ে আপনি নিজেই সেটির ফল ফসল ভোগ করবেন কিন্তু এর মাধ্যমে আপনি সব পাবেন শুধুমাত্র বিশ্বাদ আল্লাহ সালাম নির্দেশনার কারণে আপনি এটি করছেন সেই মানসিকতা যদি আপনার থাকে সেই ইচ্ছা যদি আপনার থাকে সেই ইন্টেনশন যদি আপনার থাকে আমাদের এই জেনারেশন অধিকাংশ যুবক ডিপ্রেশন প্রবণ ডিপ্রেশন থেকে মুক্তি পেতে হলে কী করতে হবে এই বিষয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে দেখবেন মেহরবানি করে কোরআনে কারিমকে অর্থ সহকারে বুঝুন তেলাওয়াত করুন তাহার নামাজ ভর রাতে উঠে পড়ার চেষ্টা করুন লম্বা সময় নিয়ে আল্লাহর সাথে কথা বলুন ইনশা আল্লাহ আল্লাপুল আলমিন ডিপ্রেশন থেকে মুক্তি দান করবেন দীর্ঘ সময় সালাত আদায় করা উচিত ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দূর বেশি পড়বেন এই ডিপ্রেশন দূর হবে সুমন হাসান আপনি লিখেছেন আমার একটা পুরাতন কোরআন আছে আমি চাচ্ছি একটা নতুন কোরআন আনতে তাতে কি আমার পুরাতন কোরআনকে অবমাননা করা হবে আপনার পুরাতন যে কোরআন আছে সেই কোরআন থাকার পাশাপাশি নতুন কোরআন আপনি আনতে চাচ্ছেন সেই কোরআনটা যেটি পুরাণ আছে আপনার কাছে সেটি আপনি ব্যবহার করলেন না সেটি অন্য কাউকে দিলেন অথবা অন্য কোথাও তেলাওয়াত সেরকম কোনো জায়গায় আপনি রেখে দিলেন সেটি আপনি করতে পারেন বাট আপনি সেই কোরআনকে অব্যবহৃত রেখে বা সেটা তেলাওয়াত না করে ফেলে দিয়ে আরেকটা কোরআন আপনি নিতে যাবেন তার কারণটা কি হ্যাঁ আপনার কাছে কোনো নতুন কোরআন কোনো ফর্মের ভালো লেগেছে তাহলে এটা আপনি কাউকে দান করে দেন কোনো মসজিদ দিয়ে দেন এটাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে না রাখাটাই ভালো কিন্তু এর কারণে কোনো গুণ হবে না যে আপনি নতুন কোনো কোরআন কিনলেন অথবা আপনি কাউকে কোরআন এটি গিফট করে দিলেন নতুন আর্টার নেন তাতে কোনো অসুবিধা নেই এবং ইভেন আপনার বাসা যদি পড়েও থাকে তাতেও এর কারণে আপনার কোনো গুণা হবে না ইনশা আল্লাহ তালা